চলছে সত্তা ছবির শেষ অংশের শুটিং, আর বাকি তিনটি গানের শুটিং। এরপরই জানা যাবে সত্তা ছবি মুক্তির দিনক্ষণ। ছবিতে নেশাখর এক যুবকের চরিত্রে দেখা যাবে সুপারস্টার শাকিব খানকে। শেষ লটের শুটিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এই সুপারস্টার। এই গুরুত্বপূর্ণ দৃশ্যের সিকোয়েন্স ও শুটিং নিয়ে সহকর্মী রাশেদ আনিসের সাথে কথা বলেছেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল। এখন শুধু মাফিয়া আর গডফাদার। যদি আপনার উপর আমার বিশ্বাস থাকে তাহলে গডফাদারই কি আর মাফিয়াই, তাহলে গডফাদারই কি আর মাফিয়াই হবে। এই শুটিংয়ে এই পার্টে যেটা দেখবেন সেটা হচ্ছে যে সাংবাদিকদের ভিতরে থেকে প্রশ্ন আসে যে আপনি ড্রাগ ডিলারদের, যারা ড্রাগ ডিলার তাদেরকে ড্রাগ ধরিয়েছেন, গডফাদারদেরকে আপনি এখন একটা জবাবদিহিতার মধ্যে আনছেন, এটা কেন আনছেন? এই ধরনের বিভিন্ন প্রশ্ন তার কাছে আসে। আপনার লড়াই কি শেষ? তার যে চাওয়াটা যে একটা খাদ্যের মধ্যে আজকে বিষ মেশানো হচ্ছে, বা টক শোতে যারা গলাবাজি করছে, কোচিং ব্যবসা, এই বিভিন্ন অসঙ্গতিগুলোকে তুলে ধরে সে একটা চেঞ্জ চায়, এবং সে এটা তার একার দাবি না, এটা একটা সম্মিলিত দাবি, সমাজের দাবি। পার্সেন্টেজের কথা আসলে বলবো না, ছবি একদমই শেষের দিকে। এই লটটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি তারপরে কাজ থাকবে খুবই কম। শাকিব পাউলির দুটো গান এবং আরেকটা গান, মোট তিনটা গান বাকি থাকবে। আর ইতিমধ্যে যে কাজটুকু আমরা করেছি এটা সম্পূর্ণ টেবিলে চলে গেছে এবং রাফ কাট আমরা দেখেছি, বাকিগুলোও শুটিংয়ের পরপরই শেষ হবে বলে আশা করছি।